জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সংবাদ মাধ্যমের খবরের জেরে কেরালায় মৃত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আজিম শেখের অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। জানা যায় আজ বিকেল 3:30 নাগাদ আজিম শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আর্থিক সহযোগিতা করেন এবং সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। গত 2 নভেম্বর বেলা 8:00 নাগাদ কাজে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় হঠাৎই ব্রেন স্ট্রোকে তৎক্ষণাৎ মৃত্যু হয় তরতাজা যুবক আজিম শেখের। বাবা অক্ষম হওয়ায় পরিবারের অভাব ঘোচাতে রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিল সুদূর কেরালায়, কিন্তু কেরালা গিয়ে আর বাড়ি ফেরা হল না আজিম শেখের। গত 4 নভেম্বর গভীর রাত্রে তার মৃত দেহ এসে পৌঁছায় সাগরদিঘির বালিয়ার ত্রৈলক্ষ্য নগরে, অর্থাৎ তার নিজের বাড়িতে। মৃতদেহ দেখে কান্নায় লুটিয়ে পড়েন বাবা মা, আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। সেই পরিবারের পাশে আজকে সমবেদনা জানাতে হাজির ছিলেন সাংসদ খলিলুর রহমান। সমবেদনা জানাতে খলিলুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতি সভাপতি মশিউর রহমান, জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আরব আলী, হালিমা খাতুন, পঞ্চায়েত সমিতি সদস্য অরূপ মণ্ডল, প্রাক্তন পঞ্চায়েত সমিতি সদস্য রেজাউল মল্লিক, সাদুল ইসলাম সহ একাধিক ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। খুব বাচ্চা ছেলে, সে পড়ালেখাও করছিল আর কি। খুব দুঃখজনক, তার বাবা মায়ের বলতে পারে যে তার ইনকামের মধ্যে দিয়ে তাদের পরিবার সংসার চলতো আর কি। আর এই মুহূর্তে তাদের যে পরিবারকে আমরা সকলের সমবেদনা জানাই, পাশাপাশি আগামীতে যেন পরিবারটা ঠিকমতো চলতে পারে সেদিকেও আমরা লক্ষ্য রাখবো আর কি। বললো যে আমরা এই দিলাম, আর আপনি যা যা বলতে বললাম তাই বললে তো বললে যে আমরা যা কিছু করার করবো ব্যবস্থা, যাই হোক কিছু করবো, এই বললো।